16 বছর পর বাগেরহাট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলা যুবলীগের আহ্বায়ক সর্দার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। অতিথিরা প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, পরে বেলুন ও পায়রা ওড়ানো হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন।